বাড়িতে বসে এবার আপনিও হয়ে যান রিপোর্টার। আপনার এলাকার রাস্তা বেহাল, রাজনৈতিক তরজা জেরে ধুন্ধুমার আপনার পাড়া। আপনার কাছের কেউ কি প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হওয়ার স্বপ্ন দেখছে? এসব খবর যদি আপনার নাগালে ঘোরাফেরা করে আর আপনি যদি স্মার্টফোন ব্যবহার করেন তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার খবর আমাদের হোয়াটসঅ্যাপে 9002135555 এই নাম্বারে। আর আপনিও হয়ে উঠুন News24 ইন্ডিয়ার রিপোর্টার। পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় হরিজন সার্বজনীন দুর্গাপূজার উদ্বোধন বৃহস্পতিবার বিকালে ভার্চুয়ালি কলকাতার নবান্ন থেকে করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে এদিন এই উপলক্ষে হওয়া এক অনুষ্ঠানে বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি বলেন, আগে আমরা টিভিতে দেখতাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক পুজোর উদ্বোধন করছেন, সেই সময় দেখে আমাদের ইচ্ছে হতো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাদের পুজোর উদ্বোধন করতেন। করোনার জন্য আমাদের অনেক ক্ষতি হয়েছে, সবাই আমরা কষ্টে আছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুঃখের মধ্যে সবাইকে খুশি রাখতে ভার্চুয়ালি জেলার দুর্গাপুজোর উদ্বোধন করছেন। এটা আমাদের কাছে গর্বের যে এখানকার হরিজন পুজো কমিটিকে মুখ্যমন্ত্রী উদ্বোধনের জন্য বাছাই করা হয়েছে। তিনি আরও বলেন, এই পুজো উদ্বোধনের জন্য বাছাই করা বড় কথা নয়, বড় হলো এখানে এমন একটা পুজো কমিটিকে বাছাই করা হয়েছে যার সঙ্গে দলিত সম্প্রদায়ের মানুষজনেরা জড়িয়ে আছেন। এই পুজোর উদ্বোধন করা নিয়ে আমাদের মধ্যে অনেক উৎসাহ দেখা যাচ্ছে। পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। রাজ্যের পুজো উদ্যোক্তাদের এবারে 50,000 টাকা করে অনুদান দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী অভিভাবক হিসেবে নিজে পুজোর উদ্বোধনও করলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যে ভালোবাসা দিয়েছেন তা আমরা যে কোনো পরিস্থিতিতে চাইলেও আমরা তার ভালোবাসা ভুলতে পারবো না, এটা আমরা মা দুর্গার কাছে প্রার্থনা করছি। করোনা আক্রান্ত দুর্গাপুরের এসডিএম অনির্বাণ কোলে কয়েক মাস আগে দুর্গাপুর সাব ডিভিশনের একজন ম্যাজিস্ট্রেট করোনা পজিটিভ হলে গোটা অফিস সিল করে দেওয়া হয় এবং অফিস কর্মীদের টেস্ট করানো হয়। এতে কিছুজন পজিটিভ হলেও বেশিরভাগ নেগেটিভ ছিলেন। গত মঙ্গলবার ওই একই অফিসের আরেকজন ম্যাজিস্ট্রেট অনির্বাণ কোলে কোভিড পজিটিভ হলেন। বেশ কয়েকদিন ধরেই তিনি জ্বর ও ঠান্ডাজনিত সমস্যায় ভুগছিলেন বলে খবর। বর্তমানে স্থিতিশীল অবস্থায় তিনি মলানদিঘি কোভিড হাসপাতালে ভর্তি হয়েছেন। গত সোমবার তিনি বেনাচিতির এক চেম্বার অফ কমার্স মিটিং এবং পুলিশের এক সভায় যোগ দিয়েছিলেন বলে স্থানীয় সূত্রের খবর। এক্ষেত্রে আরও অনেকের সংক্রমণের সম্ভাবনা রয়ে যাচ্ছে। পশ্চিম বর্ধমানে মোট আক্রান্তের সংখ্যা এনে 8,200 পেরিয়ে গেল।